রেণুবালা শাড়ির জন্য ফটোশুট করতে আসছি, এবার হলো খাজানা। খাজানায় কেন আসছি পরে বলছি। হ্যাঁ, এই তো খাজানায় আমরা চলে আসছি। খাজানার যে মালিক অভিষেক সিনহা, অভিষেক দা আমাদের, আমার খুবই পছন্দের একজন মানুষ, উনিই বলেছিলেন, সেই জন্য খাজানা আমরা এবার ফটোশ্যুটগুলো করে ফেললাম। এবারে ফটোশ্যুটগুলো আলাদা এবং শাড়িগুলোও আলাদা। আসলে রেণুবালা শাড়ির সাথে এবারের শাড়ির কোনোই মিল নেই, পুজোর শাড়ির জন্যই করেছি। তো ফটোশ্যুটের পাশাপাশি বিভিন্ন রকমের মিষ্টি পাশে বানানো থাকবে, আমাদের এই ছবির জন্যই এইগুলো লাগবে, বিভিন্ন রকমের খাবার দাবার। মজার একটা ফটোশ্যুট ছিল, এটা হলো রসগোল্লা। তো ছবির তোলার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের রান্না, বিশেষ করে রসগোল্লা, তারপরে চাটনি, পুজোর খাবারগুলো কীভাবে রান্না করে সেটা আমরা দেখাবো। তো ছবি তোলাও চলছে, তারপর এটা হলো রসগোল্লা, রসগোল্লা কীভাবে বানায় আর ছবি তোলা হচ্ছে মাঝামাঝি। এটা খাবারের টেবিল, রেণুবালায় সাধারণত আমি ফুলের ছবিগুলো আঁকি, মাঝে মাঝে আলপনা করে থাকি, কিন্তু এবারে আলপনা ঠিকই করেছি, কিন্তু হলো সাবজেক্ট হিসেবে নিয়েছিল শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এইগুলা। নর্মালি রেণুবালাতে এই রকমের শাড়ি খুব কম দেখা যায়, আলপনা আর ফুলই সাধারণত করে থাকি, কিন্তু পূজার জন্যে একটু অন্য রকমের শাড়ি বার করেছি, সেটারই ফটোশ্যুট চলছে। 20 তারিখের পরে আমি বলবো, ছবিতে যে সমস্ত মডেলদের আপনি দেখতে পাচ্ছেন, এটা এরা আমার কেউ পরিচিত না, অন্য দেশ থেকে এরা আসছে, এরা নিজেরা নিজেরাই ছবি তুলছে। আমার জন্য যে ছবিগুলো সেটা পরে দেখাবো আমি। এরা বিভিন্নভাবে মোবাইলে ছবি নিজেরা পোস্ট দিচ্ছে, কেউ সেলফি তুলছে, এরা মজার মজার খাবার এক একজন রান্না করে নিয়ে আসছে, ইঁচড়, তারপরে ভোগ, খিচুড়ি, ভোগের খিচুড়ি, তারপর মাংস, বিরিয়ানি, সব রান্না নিজেরা নিজেরা রান্না করে নিয়ে আসছে। লুচি ছিল, এই টেবিল সাজানো, মাঝে মাঝে এরা নিয়ে নিয়ে খাচ্ছে আর আমরা ছবি তুলছি। আসলে ভিডিওগুলো করার জন্য আমার বিভিন্ন রকমের খাবার ভাগ্যে জোটে, আজকে দেখেন টেবিল ভর্তি খাবার। ছবি তোলা কীভাবে ছবি তুলবে আপা বুঝিয়ে দিচ্ছেন, এতক্ষণে তো এরা নিজেরা নিজেরা ছবি তুলেছে, এখন আপা বলে দিচ্ছে না এভাবে কীভাবে আসলে ছবিগুলো আমাদের দরকারে যে রকমের ছবি লাগবে আপা বুঝিয়ে দিচ্ছে। ছবি তোলা চলছে, এক একজন আর একজনের খাবার টেস্ট করছে, ওয়ান ডিশ পার্টির মতো অনেকটা। এখন গ্রুপ ছবি তুলছি, এখন সেলফি, সুন্দর একটা সন্ধ্যা ছিল আসলে। ও আচ্ছা, আমার ইউটিউব চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন একটু প্লিজ, আর কেমন লাগছে সেটাও বলবেন।
আমাদের ছবি তোলা প্রায় শেষের দিকে, খাবারও শেষের দিকে, সন্ধ্যা হয়ে আসছে।